আজ অনেক দিন পর, মানে সেদিনকার থেকে বেশি দিন না, 4-5 দিন হলো হয়তো, নাকি 4-5 দিন পর আমি খাবো হচ্ছে। হ্যাঁ মুড়ি চানাচুর ঠিক আছে, ঠিক তো আছে, এখনো খাইনি। যাই হোক, এটা কি সাঁতার শেখাও তুমি আমাকে? সাঁতার জানি মোটামুটি। কি ওটা? ও পিঁপড়ে, পিঁপড়ে কফির মধ্যে কি করে গেল? ও বাহ, ওখানে চিনির মধ্যে ছিল। চিনি তো দিইনি। দাম তো ঠিক আছে। এতক্ষণ দিব্যি চাচামেচি করছিল ঝিঙ্কা, যে আমি ঘরে এলাম না আর ওমনি আর ভয় পেয়ে গেছে। হ্যাঁ কাজগুলো তাড়াতাড়ি করে নাও তোমার। হ্যাঁ, কারণ তোমারও কাল থেকে বলে যাচ্ছ আমার অনেক কাজ বাকি, অনেক কাজ বাকি, এবার তাড়াতাড়ি করো, বুঝতে পারলা? কারণ তারপর আমি জব বেরোবো, কারণ আমি না থাকলে তুমি আবার কাজ করতে পারো না আমাকে না দেখতে পেলে। এবার অদ্ভুত ব্যাপার। আমায় নিয়ে যাবি কেরে দিন শেষের শেষ খেয়ায় ওরে আয়, দিনের শেষে ঘুমের দেশে। গুড মর্নিং সকলকে, দিবলেন সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। গড়িতে বাজে এখন 8টা, আর আজকে এক্সারসাইজ ক্লাসে গেলাম না, কারণ হচ্ছে যে গত দুদিন আমার রাত্রে ঠিক করে ঘুম হয়নি। একদিন 4 ঘন্টা ঘুমিয়েছিলাম, একদিন 5.5 ঘন্টা ঘুমিয়েছিলাম। তো ঘুমটা না হওয়ার কারণে আমার শরীরে অতিরিক্ত স্ট্রেস পড়ছিল, আর তার জন্য একটু আবার জ্বর জ্বর আসছিল, যেটা হয় আমার আর কি। তো সেই জন্য ভাবলাম আজকের দিনটা স্কিপ করব। তো আজকের দিনটা মানে একটু এক্সারসাইজ করব না প্রথম কথা, আর দ্বিতীয় কথা ঘুমটাও ঠিক করে করবো, তাই জন্য আজকে 8টার সময় ঘুম থেকে উঠলাম। আর এখন এই যে কাজে বসবো, কিন্তু তার আগে আমার ব্রেকফাস্টটা রেডি করে দিই। আর এই যে আমার পুতাই, পুতাই গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। মাসি রান্না করে চলে গেছে আর মা অফিসে বেরিয়ে গেছে। দেখি ও, এটা আছে গুগলি চচ্চড়ি, এটা হচ্ছে ডাটা দিয়ে একটা চচ্চড়ি টাইপের, আর ভাত আর মাছের ঝোলটা, দাঁড়াও মাছের ঝোলটা বোধ হয় মাসি এখানে রেখে গেছে। হ্যাঁ এই দেখো, দারুণ গন্ধ হচ্ছে। কালকের ব্লগে তোমরা দেখলে যে মায়ের একটা মানে গীতারাম হসপিটালে কি একটা চলছে বলে ভুলে গেলাম, তো সেইটার জন্য মাকে অনেক তাড়াতাড়ি বেরোতে হচ্ছে। আর যেহেতু মা এখন এই অফিসে নেই, তো সেই জন্য অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে, আর মার লাঞ্চও করছে না, ওখানেই লাঞ্চ করছে। তো যে রান্নাটা হয়েছে শুধুমাত্র আমাদের দুজনের জন্য, ও মা ওর জন্য টিফিন বানিয়ে রেখে গেছে, কারণ ও এক ধরনের টিফিন কি ছোলাটা কিভাবে একটা খাই সেটা মাসি করতে পারে না, মাই করে দেয়। মাটা করে রেখে গেছে টিফিন বক্সে দেখতে পাচ্ছি। তো আগে আমি নিজে ব্রেকফাস্টটা করি। এই জিনিসটা আমাকে ভাই বহুদিন আগে দিয়েছিল, এটা যে আনার জানা, আমি এই জিনিসটা একদমই খাই না, কিন্তু এ বহুদিন ধরে এখানে পড়েই আছে, সরার নাম নেই। ছোট ছোট জিনিস, এইটা একটা পর্দার কি একটা জিনিস, এটা কবে থেকে এখানে পড়ে আছে, ফেলবো ফেলবো করে ভয় লাগছে পরে যদি লাগে। আমার এই দুটোই প্রায় শেষের দিকে, আর কালকে ও বাড়ি থেকে শুধু একটা পেটি এনেছি, তো এই পেটিতে আর কি মনে হয় ম্যাঙ্গো আছে। এই ফ্লেভারটা এখন গরমকালে আমার খেতে খুবই ভালো লাগে, তো এটাই খাই এখন। আজ অনেক দিন পর, মানে সেদিনকার থেকে বেশি দিন না, 4-5 দিন হলো হয়তো, নাকি 4-5 দিন পর আমি খাবো হচ্ছে। হ্যাঁ মুড়ি চানাচুর সকালে, সকালে তো খাই না, তাই তো বলছি খাওয়াই তো হয়নি, সন্ধ্যাবেলা একদিন খেয়েছি, সকালে তো অনেক দিন পর খাচ্ছি, বহুদিন লাগে না বন্ধ করার জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের ঘরের সঙ্গে কার্পেটটা মানে কোন কি কালারের কি ইউজ করা হবে, সবের সঙ্গেই যায় যাবে না, অত ভাবতে হবে না, একটা কার্পেট কিনবো অত ভাববো চিন্তা করো, আমি যদি না ধরতাম তাহলে তুমি উপরে পালিয়ে যেতা। ঝিঙ্কা ঝিঙ্কা ও ঝিঙ্কা, যারা কফির প্রসেস দেখতে চেয়েছিল তোমাদেরকে দেখাচ্ছি।
দুধটা হয়ে যাক। তুই আর কত চেঁচামেচি করবি, হ্যাঁ জল খেয়ে নে, জল খেয়ে নাও, জল খেয়ে নাও, জল খেয়ে নাও পুতু। আচ্ছা ঠিক আছে, হনুমান চলে গেছে বাড়ি থেকে, বাড়ি চলে গেছে সবাই, তুমি জলটা খেয়ে নাও, জল 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 খেয়ে নাও, জলটা খাও, এখানে এসে বসছো কেন, হয়ে গেল তোমার? দুধটাও প্রায় ফুটে এসছে। কফির প্রসেসটা অনেকে দেখতে চেয়েছিল, তাহলে দেখিয়ে দিই। খেলি যাও, খেলি। প্রথমত আমাদের যেহেতু এখন প্যাকেটের দুধ, সেই জন্য এই দুধটাকে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, নাহলে কফির ওই সেই ঘন ঘন ফ্লেভারটা আসবে না। আর যারা গরুর দুধ খাও, যাদের দুধের ওপর মোটা সর পরে হলুদ হলুদ, তাদের ব্যাপারটা আলাদা। আমরা যেহেতু প্যাকেটের দুধ আনি, পাওয়া যায় না এখানে গরুর দুধ, তো সেই জন্য আমাদের এই ফুটে গিয়ে একটু, আমি একটু ফোটা অবধি অপেক্ষা করি, তারপরে ফোটার পরেও গ্যাসটাকে কমিয়ে দিই, যদি একটু একটুখানি আর কি জাল দিয়ে দিয়ে ঘন হয় দুধটা, সেই জন্য। তবে সকালবেলায় জেনারেলি সেটা করি না, সন্ধ্যাবেলার টাইমে যখন খেতে যাই তখন সেটা করি। তো দেখো এখনো ফোটেনি, ফোটার জন্য অপেক্ষা করছি। এই যে ফুটে গেল, এখন গ্যাসটাকে কমিয়ে দিলাম। এই পরিস না পরিস না পরিস না, নানা পড়বে না। এই যে গ্যাসটাকে একদম কমানো আছে, আর এখন এই কমানো অবস্থাতেই এটা আরেকটু ফোটাবো। চামচটা আছে, এই চামচের মাপে আমি এই যে এক চামচ নিয়ে নেব, আর এই অর্ধেক চামচ। আর অলরেডি কিন্তু আমার দুধ এদিকে ফুটছেই। প্রথমে আমি কি করি, এই যে একটুখানি দুধ নিয়ে এই দুধটাকে আপাতত গুলিয়ে নেব। ও চিনি খায় না, আগে চিনি খেত, এখন চিনি খায় না, এটাকে ভালো করে ফিটিয়ে নিতে হবে। অনেক সুন্দর গুলিয়ে নেওয়ার পরে যখন এটা একদম এই ফ্লেভারটা এরকম হয়ে যাবে, ডার্ক কালার হয়ে যাবে, আর কোনো রকম কফি জমে থাকবে না। বাইরে পড়ে গেল, মুছে নি। এখনকার আগে আমরা দুধে জল মেশাতে, আমার এখন জলে দুধ মিশিয়ে বিক্রি করে, ভালো করে গুলিয়ে নেবো এবার। হ্যাঁ কফি রেডি। কি ওরা এত এত চিৎকার চেঁচামেচি কেন? ওর এ নাও। ওই বাবরে তো আছে, এখনো খাইনি, যাই হোক। এটা কি সাঁতার শেখাও তুমি আমাকে? সাঁতার জানি মোটামুটি। কি ওটা? ও পিঁপড়ে, পিঁপড়ে কফির মধ্যে কি করে গেল? ও বাহ, ওখানে চিনির মধ্যে ছিল, চিনি তো দেইনি। চিনি দাও তো, দেখো শুরু হয়ে যাবে। ও সব শুনতে ঝিঙ্কা আদো খেতে, ওর নাম দিয়েছে ঝিঙ্কা। কি নাম দিছ? আর আমাদের ও বাড়িতে একটা এরকম ছিল, তোমরা দেখেছিলে, যার মধ্যে আকাশে জামা কাপড় রাখা থাকতো। এখানেও একটা নিয়ে এসেছি, কিনেছিলাম আগের বার এক্সপ্ল্যানেড থেকে। এর মধ্যে সমস্ত শীতের জামা কাপড় ভরেছে, যেগুলোকে কাচতে হবে ছুটির দিনে। তুই যদি বদমাশি করিস তো ঘর থেকে বার করে দেবো। কিন্তু এবার এতক্ষণ দিব্যি চেঁচামেচি করছিল ঝিঙ্কা, যে আমি ঘরে এলাম না, আর ওম নিয়ে এখন আর ভয় পেয়ে গেছে। হ্যাঁ কাজগুলো তাড়াতাড়ি করে নাও তোমার, হ্যাঁ, কারণ তোমারও কাল থেকে বলে যাচ্ছ আমার অনেক কাজ বাকি, অনেক কাজ বাকি, এবার তাড়াতাড়ি করো, বুঝতে পারলা? কারণ তারপর আমি যা বেরোবো, কারণ আমি না থাকলে তুমি আবার কাজ করতে পারো না, আমাকে না দেখতে পেলে। এবার অদ্ভুত ব্যাপার, এবার অদ্ভুত ব্যাপার একটা, বাবা ব্লাশিং, একে বলে ব্লাশ। রেডি হয়ে গেলাম একদম ফাইনালি। আর আজকে অনেক দিন পরে গেঞ্জিটা পরলাম, মানে শীত গেছে তো, ওই বাড়ি থেকে আমরা আগের দিন গিয়ে যত গরমের জিনিসপত্র সব নিয়ে এলাম আর কি। এই গেঞ্জিটা অনেকদিন পরে নিয়ে দেখতে বেশ ভালোই লাগছে, আগের বছরের গেঞ্জি এটা। তো যাই হোক, রেডি হয়ে গেছি, এবার চলো ও খেতে দিচ্ছে, ওকে বলেছি খেতে দিতে, কারণ এখন সোজা যাবো ওই বাড়িতে। ওই বাড়ি গিয়ে আজকে বৃহস্পতিবার যেহেতু বাবা নেই, তো ফুলটা দিয়ে যেতে হবে, ফুলটা দিয়ে তারপর দোকান চলে যাবো ডাইরেক্ট ওখান থেকে। তো একবারে খেতেই বেরিয়ে যাবো, ও খেতে দিচ্ছে, চলো দেখাচ্ছি। এই যে ম্যাডাম গান শুনতে শুনতে, ও সব ঢাকা, খাবার দাবার গরম হচ্ছে। হ্যাঁ, আর এই দেখো কুটুস আজকে এত ভয় পেয়েছে, বুম ফেটেছে বলে, তো সত্যি তাই চাপেরই ব্যাপার। থাক ও একা একাই থাক, ঝিঙ্কা ঝিঙ্কা একাই থাক, ঝিঙ্কা আরে আমি যেখানে যেখানে যাচ্ছি যেন ওখানে ওখানে গিয়ে বসছে। গরম গরম মাছের ঝোল,
আর ভাত, তাই তো? ইয়েস ব্রো। ও রিভুর ফোনটা করো, তোমার রিভুর কথা খুব মনে পড়ছে, আমি বুঝতে পারছি। বাবা, এই আবার কি পুষ্পা পুষ্পি না, খেতে দিয়ে বসে থাকাটা আমার খুব বিরক্ত লাগে। এটা ধাক্কা মেরে চলে যাচ্ছে দরজা খুলতে বলে। আমি লাগিয়েছি সব, এনা ধরো ধরো ধরো। জাস্ট অফিস থেকে বাড়ি আসলাম, আর আজকে মানে অফিসে প্রচুর কাজ ছিল, তার থেকে বড় কথা আমি যাওয়ার সময় কয়েকটা জিনিস ভুল করে গেছি। মানে আমি সকালে বেরোনোর সময় আমার যে ভিডিওর যে ফোনটা, সেই ফোনটা কয়েকদিন ধরে আমার চার্জ চার্জ থাকছে না। আমার যেহেতু সকালে এক্সারসাইজ ক্লাসে যাচ্ছি, চার্জ দেওয়ার টাইম হচ্ছে না, আমাদের একটাই চার্জার। তো আমি কি করতাম, অফিসে নিয়ে যেতাম, বাট এখন মানে অফিস থেকে আসার সময় যে ভিডিওটা যাতে করা যায়, কয়েকদিন ধরে নিয়ে যাচ্ছে না সেই জন্য। আর অফিসে তো ভিডিও করি না, বেরিয়ে অনেক সময় এখন ভিডিও করছি না, কারণ তোমরা বলেছো যে একই রকম ভিডিও হয়ে যাচ্ছে, সেই জন্য। তাই চেষ্টা করছি যতটা পরিমাণ অন্য কিছু দেখানো যায় সেটাই আর কি। তো যাই হোক, তো সেজন্য নিয়ে যাচ্ছিলাম না সেটা, কিন্তু মানে ইচ্ছা করে। বাট আজকে আমার প্ল্যানই ছিল যে নিয়ে যাবো, কারণ বৃহস্পতিবার ফুল আনতে হবে, তারপরে আজকে আমার ইচ্ছা ছিল। বাট আজকে আমি ফোনটা নিয়ে যেতেই ভুলে গেছি, কোনো ভিডিও করাও হয়নি প্রথমত, আর দ্বিতীয়ত বাড়িতে এসে ফোনটাতে কোনো চার্জ নেই। যে এখন আমি ভিডিও করছি, এটা আমার 3% চার্জ। এবার এখন আমি ফোন চার্জে বসাবো, কখন যে আমার ভিডিও এডিট হবে, কখন যে আপলোড হবে, আমি কিছুই জানি না। তো যাই হোক, এখন চলে এসেছি, এখন চা খাবো, চা খেয়ে কাজে বসে যাবো। আর আজকে গুড্ডিদেরও আসার কথা আছে, কারণ খুব শিগগিরই আমরা এক জায়গায় যাচ্ছি, সেটা তোমাকে বলেছিলাম, সেটা বলবো অবশ্যই কোথায় যাচ্ছি। কিন্তু তার জন্য গুড্ডি থেকে একটু ডেকেছি, কারণ আমি আজকে ওয়্যাক্সিং করাবো, আর প্রচুর মানে আমি হাতে আর পায়ে আমি দুটো ওয়্যাক্সিং করাই, তো সেটা ওয়্যাক্সিং করাবো। কিন্তু আপাতত এখন আমি সন্ধ্যে দিয়ে চা খাবো। কি সাংঘাতিক কথা, কি এনেছো? আসুন, কি এনেছো? ডিম, ডিমটা শেষ হয়ে গেছিল বললে। আমি তো জানি না, তাহলে এগুলো টানতে গেলে আবার অত দূর যেতে হতো, ওই জন্য তো আনিনি। আলটিমেটলি ওয়েট করার পর সুন্দর সুন্দর রেসিপি ডান, গরম গরম ভাত, আর এদিকে হচ্ছে কি ডিম পোস্ত, আর একটু আলু ভাজা, যা সেন্ট বেরিয়েছে, মানে আমার মানে কি আর বলবো, এতক্ষণ ধরে খিদে পেয়েছে না, আর পারছি না, হচ্ছে ঘপা ঘপ খাই। আর পারছি না, মনে হচ্ছে এখান থেকে খেয়ে দিকে বিশাল খিদে হয়েছে। চলো চলো, ও আলু সেদ্ধ হয়ে গেছে, বাউ। আর ঠাকুমার আবার ডাল আছে, কি সুন্দর আসলে। আবার রেডি হয়ে গেছি, আর বেরোবো এখন ও বাড়ির জন্য, ওদেরকে খেতে দিতে। খেতে দিতে দিয়ে খেতে কথা তো দিয়ে যাচ্ছে আমার, মানে রাত্রের এই টাইমটা এই ফেসটা হচ্ছে ঘুমানোর ফেস, আগে তাই করতাম, বাট এখন মানে বিয়ের পর থেকে ঘুমাই না, ওই বাড়িতে থাকলে ঘুরে বেড়াতাম, লাইক অনেক গল্প টল্প করতাম, যাচ্ছি। তবে আজকে একটা গান গাইছিল, খুব ভালো লাগছিল, মানে মুগ্ধ হয়ে আমি শুনছিলাম ওর গানটা। আমায় নিয়ে যাবি কে রে, দিন শেষের শেষ খেয়াই ওরে আয়, দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়ায় ওই ছায়ায়, ভুলালো রে
ভুলালো মোর প্রাণ পারেতে সোনার কূলে আধার মূলে কোন মায়া নিয়ে গেল কাজ ভাঙানো গান দিনের শেষে। এটা নাকি শোনেনি মা, আমার কেঁদে ফেলল। আমি ছোট যখন গাইতাম মা ওইরকমই করছিল মুখটা, ছোটবেলা যখন আমি গাইতাম মা তখন কাঁদলে বুঝতো তো গানটা ভালো গাইছি। প্রচুর কাজ করেছে, এতক্ষণ ব্লগ করা হয়নি, এইবার তাহলে দেখাচ্ছি। এটা কিনে আসলাম, কি আছে কি জানি। আরে প্রচুর কাজ করছে, আর এই যে উপরে যত এইগুলো এত খাটাখাটনি করলাম দিনের শেষে, মানে একদম চোখ মানে চোখ দেখে মোস্টালি বোঝা যাচ্ছে চোখ ছোট ছোট হয়ে গেছে, ঘুমোতে হবে এবার আর কি। আর সকালবেলায় দেখি এক্সারসাইজে যেতে পারি কিনা, মানে এখন তো প্রচুর বেজে গেছে 1:10, মানে আনএক্সপেক্টেডলি লেট, কিছু করার নেই, ওই কাজগুলো করতে হতো। কারণ গতকাল করার কথা না, সরি মঙ্গলবার দিন করার কথা, সেটা গতকাল হয়েছিল, গতকাল থেকে আজকে হলো, কিছু করার নেই, এত চারিদিকে ছোটাছুটি করলে তো এরকমই হবে, কিছু কি আর করা যাবে। যাই হোক, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেবলীনার সঙ্গীতের পাশে থেকো অবশ্যই। আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে।